এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় তাজা লেটেস্ট আপডেট। জানুয়ারিতেই বিপর্যয়, চলতি মাসেই পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণুরা। তো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বছরের শুরুতে বিপর্যয়ের খবর শোনালো নাসা। জানুয়ারিতেই পৃথিবীর দিকে ধেয়ে আসতে চলেছে 7482 নামের একটি বিরাটাকার গ্রহাণু। এর বিরাটত্ব অনেকটাই, উদাহরণস্বরূপ বলা যেতে পারে নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের যা পরিধি তার চেয়ে প্রায় আড়াই গুণ বড়। artsky.org এর রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের গোল্ডেন গেট ব্রিজের থেকেও বড় এই গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। নাসার তরফে জানানো হয়েছে প্রায় 10টি গ্রহাণু এই মাসেই পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এক নজরে দেখে নেওয়া যাক। 5ই জানুয়ারি নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ এর তরফে জানানো হয়েছে অ্যাস্টারয়েড 2021YX এবং 2021YQ পৃথিবীর কাছাকাছি চলে আসবে। তবে পৃথিবী থেকে এর দূরত্ব 2.14 বিলিয়ন কিলোমিটার। এর গ্রহটির আকার 200 ফিট চওড়া ও 61 মিটার লম্বা। এই গ্রহাণুটি একটি বিমানের সাইজের। 6ই জানুয়ারি গ্রহাণু 2014YE51 এটি একটি বাস আকারের। পৃথিবীর দিকে এটি 7.4 মিলিয়ন কিলোমিটার দূরত্বে ধেয়ে আসতে চলেছে। সঙ্গে 7 জানুয়ারি গ্রহাণু 2020AP1 পৃথিবীর কাছাকাছি চলে আসবে। এটির ব্যাস 13 ফুট বা 4 মিটার। এটি একটি গাড়ির আকারের গ্রহাণু। 11ই জানুয়ারি গ্রহাণু 5.6 মিলিয়ন কিলোমিটার দূরত্বে পৃথিবীর কাছাকাছি পৌঁছাবে। এইটির ব্যাস 104 মিটার। এটি একটি বিল্ডিং আকারের গ্রহাণু। এছাড়াও 18ই জানুয়ারি 2টি গ্রহাণু পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে একই দূরত্বে। এদের মধ্যে দূরত্ব থাকবে 3.76 মিলিয়ন কিলোমিটার। এছাড়াও 20 ও 21শে জানুয়ারি পৃথিবীর দিকে ধেয়ে আসছে 2টি গ্রহাণু। এছাড়াও 24শে জানুয়ারি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে।